আর বাকি যা আছে নেক্সট উইকে একটা সাংবাদিক সম্মেলনে দেখাবো। শুনুন, পার্থ চ্যাটার্জি একটা সাধারণ কোনো তৃণমূলের ভোটার নয়, তিনি তৃণমূলের মহাসচিব ছিলেন এবং আমি মনে করি যদি র্যাঙ্ক অ্যান্ড ফাইল করেন তাহলে একে যদি মমতা ব্যানার্জি হয়, দুয়ে তার ভাইপো হয়, তিনে পার্থ চ্যাটার্জি ছিলেন। তৃণমূলের যে অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলা, তার তিনি প্রধান সম্পাদক। তৃণমূলের সম্পর্ক নেই এটা বলা খুব মুশকিল, এটা কেউ মানবে না, এটা বলার জন্য বলছেন আলাদা কথা। শুধু তাই নয়, ওনার যে বান্ধবী যিনি এই র্যাকেটের সব মানে অনুঘটক ছিলেন, তার সঙ্গেও তো তৃণমূলের সম্পর্ক আছে। মমতা ব্যানার্জি নিজেই তো 2021 দুর্গা পুজোয় নাকতলা উদয়ন সংঘ, যেখানে এই বাপের টাকায় পুজো করতেন, সেই পুজোতে দাঁড়িয়ে অর্পিতা মুখার্জিকে কীভাবে সম্বোধন করছেন তা আপনারা দেখেছেন, আমিও টুইট করেছি। শুধু তাই নয়, আজকে 23 তারিখ, গত পরশু দিন 21 জুলাই তৃণমূলের যে জিহাদ দিবস হয়েছিল, সেই জিহাদ দিবসের মঞ্চে অনেক বড় বড় তৃণমূলের প্রতিষ্ঠাতা নেতা নেত্রী স্থান পাননি, কিন্তু অর্পিতা সানগ্লাস পরে মঞ্চ আলো করে মমতা ব্যানার্জির সাথেই বসেছিলেন। তাই শুধু পার্থ চ্যাটার্জি নয়, পার্থ চ্যাটার্জির বান্ধবীরাও তৃণমূলের নেত্রী ছিলেন, তৃণমূলের ক্ষমতায় এনজয় করেছেন, এটা একেবারে দিনের আলোর মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। বাকি আইনের বিষয় সেটা জুডিশিয়ারি বলবে আর ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে, আর ঠিকমতো হচ্ছে কি না দেখে নেবে কোর্ট মনিটরিং হাইকোর্ট, সেখানে আমার কোনো মন্তব্য। আমি অনেক আগেই টুইট করেছিলাম, ওটা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং একদিনে 45 কোটি টাকা দিয়ে জমি পারচেজ করেছে, এবং তারপরেও আরও 50-55 কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, 100 কোটি টাকার ওখানে ইনভেস্টমেন্ট আছে। শুনুন, আয়ের সঙ্গে ব্যয়ের ডিফারেন্স থাকলে আপনাকেও ধরতে পারে, আপনার প্যান কার্ড আছে, এখন তো প্যান কার্ড নেই এমন কোনো লোক নয়, প্যান কার্ডেই তো সব আপনি পেয়ে যাবেন, প্যান কার্ডেই সব পাওয়া যাবে। এবারে যখন দেখা যাচ্ছে আপনি আইটি রিটার্নে দেখাননি, তার বাইরে আছে, তো স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ী এটা আপনার বেআইনি সম্পদ এবং তার জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আছে, PML আছে, কেস হয়, মানি লন্ডারিং কেস হয়। না না, পার্থ চট্টোপাধ্যায় একটা বড় অংশের টাকা তার একাধিক বান্ধবীর পিছনে খরচ করেছেন, যা বেরোচ্ছে শান্তিনিকেতন থেকে কলকাতা, সেটা ভয়ঙ্কর। আমার মনে হয় তো ব্রুনই সুলতানেরও এত বান্ধবী ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের যা বেরোচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই টাকার একটা ভাগ মমতা ব্যানার্জি এবং তার দলও পেয়েছে। কিভাবে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে পার্থ চ্যাটার্জি নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় খামে ঢুকিয়ে টাকা দিয়েছেন, এই SSC-র বেকার যুবকদের বঞ্চিত করার টাকা। এই পার্থ চ্যাটার্জি 2019 সালে ঝাড়গ্রাম লোকসভায় কৃষ্ণনগর এবং রানাঘাটের পুরো ফাইন্যান্সটা উনি করেছেন। 2019 সালে করিমপুরে যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল বিমল সিংহ রায়ের ভোটে, তার যে অ্যাকাউন্টের বাইরে টাকা, অ্যাকাউন্টের টাকা সুব্রত বক্সী পাঠিয়েছিল RTGS করে, 10 লাখ না 5 লাখ, বাকি যে টাকাটা পার্থ চ্যাটার্জি দিয়েছিল, অর্থাৎ পার্থ চ্যাটার্জি যা তুলেছে তার একটা পার্সেন্টেজ মমতা ব্যানার্জি এনজয় করেছে। অতএব এটা থেকে পালানোর কোনো রাস্তা নেই, পালানোর কোনো রাস্তা নেই, এবং আমরা একইভাবে আশা করব যে অন্যান্য দুর্নীতির ক্ষেত্রেও একই জিনিস হবে। দেখুন, আমি আগেই বলেছি মদ থেকে একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে যাচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি পিবি সেলিমরা টাকা তুলে ভাইপোকে দেন। পঞ্চায়েতে যাকে সচিব করেছেন উলগানাথন, তিনি দক্ষিণ চব্বিশ পরগনায় DM ছিলেন, তার একটা কোম্পানির নামে 250 কোটি টাকার MGNRAGS এর কাজ করিয়েছেন, 250 কোটি টাকা। আমার কাছে তো সমস্ত তথ্য আছে, এখনও যে পূর্ব বর্ধমানের DM আছেন, তার হাজব্যান্ড আপনার শিলিগুড়ির একজন ব্যবসায়ী, তিনি এবং দিলীপ আগরওয়াল মিলে দুজন পূর্ব বর্ধমানের বালি মাফিয়াদের কাছ থেকে প্রত্যেক মাসে 45 লক্ষ টাকা তুলে ভাইপোর কাছে সিধা সিধা পাঠাচ্ছেন, আর বাকি যা আছে নেক্সট উইকে একটা সাংবাদিক সম্মেলনে দেখাবো।